মৃত্যু হয়েছে সকল প্রতি সালাম শ্রদ্ধা রইল আমার বোনের একটা কথা আমার খুব মানতে লাগলো যে আমি ছোট উস্তাদের ছোট শিল্পী মানে ছোট সার্গী কথাটা কিন্তু মানাই নাই আপনার মুখে আমি কিন্তু বলি না এখানে উস্তাদ সমতুল কোনো কথা বলি নাই বলছি উস্তাদের কোনো কথা বলছি আমার উস্তাদ হে আমার উস্তাদ হে আপনারা আমি বললাম যে আপনার সাথে আমার আগে কখনো গান হয় নাই ফেস টু ফেস কখনো দেখা হয় নাই হয়তো একদিনে যে এর মাধ্যমেই ভিডিও কলে কথা হইছিল ঠিক আছে আমি এখানে আপনার উস্তাদ লিপি সরকার আমি তার ছোট করে কোনো কথা বলি নাই আর আপনারও কোনো ছোট করে কথা বলি নাই অন্তত পক্ষে গান করতে আসছি আমরা দুইজন আমরা দুইজন চাই যেন আজকে সারা রাতের মধ্যে মানুষজনকে একটা আত্মা শান্তি দিতে পারি দুইজন মিশে আমরা স্টেজে যাই করি না কেন স্টেজে নেমে কিন্তু আমরা দুইজন একই ঘরের পরিবার কথা সত্য কিন্তু ভাই ভাই বোন বোন যদি হোক আমরা ভাই ভাই না বোন বোন ঠিক আছে এইভাবে কথা বলেন না কারণ আপনিও গান করেন বাউল বাউল গান করেন আমিও চেষ্টা করি বাউল গান করেন আপনি আপনি বুঝাইলেন যে আপনি সিনিয়র শিল্পী আমি জুনিয়র শিল্পী ঠিক আছে আপা আপনি আমার বড় শিল্পী আপনি আমার আপা লাগে এটাই আর কিছু না ধন্যবাদ দেখেন যুবক ভাই আমার ভাই আপনারা আপনারা আমার কলিজা আপনারা যদি পরিবেশটা নষ্ট করেন দেখেন দুর্নাম কিন্তু তাদের হবে তাই না ওইটা মাথা রেখে আপনারা নাচেন আনন্দ করেন কিন্তু পরিবেশটা নষ্ট করে না আর অন্তত পক্ষে এই আশগঞ্জের মধ্যে লাভপুরের মধ্যে অনেক জায়গায় আমি কাজের প্রোগ্রাম করছি অনেকেই মুখ পরিচিত অপরিচিত আছে আর আমার সাথে যতবারই আমি আসছি আমার সাথে এই যে মিউজিশিয়ান যারা তারাই কিন্তু আসছে আমি যদি না আসি তাদেরকে সবসময় আনে আমার বোনের কাছে আরেকটা বিষয় আমার ভালো লাগে নাই যে আমার একটু দেখে দেখে নিয়ে যায় আমি বলবো যদি আজকে মিউজিশিয়ান যারা তারা যদি আমার সাথে খারাপ বাজে আপনার সাথে যেন ভালো বাজে কারণ কখনো তাদেরকে দেখি নাই যে এরকম অন্য শিল্পীকে যে শিল্পীর সাথে আসছে এই শিল্পীকে উঠাইয়া পাশের শিল্পীকে নামাই দিবে এরকম যৌতুক নিয়ে আমি কাজও চলাফেরা করি না কথা সত্য একটি ভান্ডারের সাথে করছি ধন্যবাদ
ধন্যবাদ।